নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কবে বকেয়া ডিএ পাবেন, জানা গেল সময়, রাজ্য সরকার আশ্বস্ত করলো। তো এই নিয়ে একটি কিন্তু আর্টিকেল প্রকাশ করা হয়েছে একটি দৈনিক পত্রিকায়, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেডলাইন থেকে আপনারা বুঝতে পাচ্ছেন যে ডিএ নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে। তো কি বলা হয়েছে, কবে ডিএ পাওয়া যাবে, সমস্ত কিছু ডিটেলস আমরা বিস্তারিত দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিরাট আপডেট দিল রাজ্য সরকার। মহার্ঘ ভাতা কবে পাবেন ঠিক হয়ে গেল। রাজ্য সরকারি কর্মীরা 46% হারে মহার্ঘ ভাতা কবে পাবে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পুরোটা পড়ুন। বাংলায় কর্মরত সরকারি কর্মীদের খুশির খবর শোনালো নবান্ন। রাজ্য সরকারি চাকুরিজীবীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট দিল পশ্চিমবঙ্গ সরকার। অবশেষে জানা গেল কবে ডিএ পাবেন বঙ্গের সরকারি কর্মীরা। বকেয়া ডিএ মেটানো নিয়ে বিরাট তথ্য উঠে আসতেই উত্তেজনা তুঙ্গে সরকারি কর্মীদের। এবার ডিএ নিশ্চিত পাওয়া যাবে। দুর্গাপুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রের সাথে সামঞ্জস্য বজায় রাখতে অন্যান্য রাজ্য সরকারগুলি নির্বাচনের পাক্কালে নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে পাল্লা দিয়ে বাড়িয়েছে ডিআরএনএস অ্যালায়েন্স। এবার পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির পালা। এতদিন অন্য পার্শ্ববর্তী রাজ্য সরকারগুলি তাদের রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়ালেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের ডিএ বৃদ্ধি না করার ক্ষোভ ফুঁসেছে সরকারি কর্মীরা। সম্প্রতি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি পিছিয়ে ফেব্রুয়ারি মাসে করার নির্দেশ দিয়েছে। এদিকে ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বক্তব্য রাখেন রাজ্য সরকারের গভর্নমেন্টের এমপ্লয়িজেস ফেডারেশনের নেতা ও নায়ক। সেখানে অন্যান্য রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিলেও পশ্চিমবঙ্গ কেন সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি করছে না, সেই প্রশ্নের উত্তরে প্রতাপ নায়ক জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার কর্মীদের ডিএ বৃদ্ধির পক্ষে। রাজ্য সরকারি কর্মীদের যথেষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ এই মুহূর্তে রাজ্য সরকারের কোষাগারে নেই। তিনি আরও জানান, কেন্দ্র সরকারের সহহারে রাজ্য সরকারের কোষাগার থেকে সমস্ত বকেয়া ডিএ মেটাতে হলে রাজ্য সরকারকে অন্যান্য প্রকল্পগুলি বন্ধ করে দিতে হবে বলে কোর্টের জানিয়েছে রাজ্য সরকারের আইনজীবী। রাজ্য সরকারের ওই অধিকারীর আরও বলেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প খাতে কেন্দ্র সরকারের কাছে প্রায় 1,15,000 কোটি টাকা পায়। কেন্দ্রীয় সরকার নানানভাবে রাজ্যকে বঞ্চনা করছে বলে উল্লেখ করেন তিনি। কেন্দ্রে এই টাকা দিলেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেবে। রাজ্য ও কেন্দ্র সরকারের ডিএ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম।